বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ তিন রাজ্যের পুলিশের ডিজিপিরা একসঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠক শেষে তারা জানিয়েছেন যে সমস্ত বিষয় এই তিন রাজ্যের সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তারা আলোচনা করেছেন এবং সেই আলোচনা যথেষ্ট সদর্থক হয়েছে। খুব সাকসেসফুল মিটিং হয়েছে, খুব ফ্রুটফুল হয়েছে, অনেক বিষয়তে আমাদের আলোচনা হয়েছে যেটা কি আদারওয়াইজ সম্ভব হয়তো হতো না। তার মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার ইস্যু, ইমিডিয়েটলি আমাদের ইম্পেন্ডিং যে পঞ্চায়েত ইলেকশন আছে চার দিন পরে, সেটা নিয়ে আমাদের কী কী করতে হবে সো দ্যাট দ্য ইলেকশন ইজ কন্ডাক্টেড স্মুথলি, ওটা নিয়ে এখানে অনেক ডিসকাশন হয়েছে। তারপরে ইন্টার স্টেট আমাদের যে ক্রাইম আছে, ইন্টার স্টেট আমাদের এলডব্লিউই অ্যাক্টিভিটি আছে, ইন্টার স্টেট ইন্টারন্যাশনাল কয়েকটা ইস্যু আছে যে আমাদের বর্ডারের সাথে অনেকবার রিলেট হয়, আর অন্যান্য সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের যে এমার্জিং ট্রেন্ড আছে সাইবার ক্রাইম, সেটাতে যে কিভাবে আমাদের স্টেটের পুলিশের ইন্টারঅ্যাকশন হতে পারে সেটা নিয়ে অনেক এখানে বিচার করা হয়েছে। এই প্রসঙ্গেই আগামী যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে 8ই জুলাই, সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব থেকে শুরু করে রাজ্যে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলি বিষয়ে মনোজ মালবীয়কে প্রশ্ন করলে তিনি জানান যে কিছু কিছু ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই রাজ্যে, তবে এই রাজ্যের পরিস্থিতি যথেষ্টই স্বাভাবিক রয়েছে। মিডিয়া ছোট ছোট ঘটনাগুলিকে বড় করে দেখানোর চেষ্টা করেছে। मैं आपकी इस बात से एकदम सहमत नहीं हूँ कि यहाँ बहुत ज़्यादा हिंसा हो रही है। आप लोगों ने हिंसा देखी है पॉलिटिकल समय में, और थोड़ी बहुत घटनाएं बगैर इलेक्शन के भी घटती रहती हैं। इलेक्शन होने के बाद मैं आप लोगों के साथ निश्चित रूप से बैठूंगा, आपको आंकड़े दूंगा कि आंकड़े बढ़े हैं या घटे हैं, और छोटी छोटी घटनाओं के ऊपर में भी यदि मीडिया उसको इस तरह दिखाया बंगाल में ऐसा हो रहा है, बंगाल में वैसा रहा, तो मेरे विचार से ये उचित नहीं है। आप लोग सब यहाँ बैठे हुए हैं, सब आप लोग बंगाल के निवासी हैं, क्या आपको ऐसा लग रहा है कि बंगाल एकदम आउट ऑफ कंट्रोल और बहुत भयंकर हिंसा की घटनाएं घट रही हैं? दो तीन घटनाएं घटी हैं जिसपे पुलिस ने तुरंत एक्शन लिया है, और हम लोगों को ऊपर से एकदम क्लियर निर्देश भी है, कोई इस तरह का संदेह नहीं है कि किसी तरह की भी घटना हो उस पर तुरंत पुलिस एक्शन लेकर के उसको नियंत्रण में लाए, और कोई ऐसी घटना यहाँ नहीं घटी जिसको कि हम तुरंत नियंत्रण में न ला सकें। तो पुलिस अपने काम में लगी हुई है, आप लोगों को मैं निश्चित रूप से बता रहा हूँ पुलिस एकदम ठीक से काम करेगी, इलेक्शन बहुत अच्छी तरह से होंगे। পঞ্চায়েত নির্বাচন শেষে তার একটি খতিয়ান দেবেন যে অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে তার সামনে এই ধরনের ঘটনা খুব বেশি বড় কিছু ঘটনা নয়। আনন্দবাজার অনলাইনের জন্য রচেতা।